হাতরসিংহে আর সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্বন্দ্বের খবর কারো যেন অজানা নয়। তাদের সম্পর্ক এতটাই খারাপ যে মাসের পর মাস দুজনের মাঝে বাক্য আলাপ হয় না, এই সত্যটা উভয়ে একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন। সেই হাতরসিংহের বিরুদ্ধে এবার মুখ খুললেন খালেদ মাহমুদ সুজনও, সেটাও আবার প্রকাশ্য মিডিয়ার সামনেই। দুজনের মাঝে একটা কম বিষয় হলো তাদের জাতীয় দলে থাকতে না চাওয়ার পিছনে অন্যতম কারণ হাতরসিংহে। বাংলাদেশি হাতরসিংহের দ্বিতীয় ইনিংস শুরুর সময় তার বেশ প্রশংসা করতেন বিসিবির পরিচালক ও তৎকালীন টিম ডিরেক্টর মোহাম্মদ সুজন। তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে গত ওয়ানডে বিশ্বকাপ থেকে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে সেই বিশ্বকাপে যত ইচ্ছার করেছিলেন হাতরসিংহে, পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে বিশ্বকাপের মাঝে তিনি দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। সেই আসরে জাতীয় দলের টিম ডিরেক্টর পদে ছিলেন সুজন, কিন্তু তার সঙ্গে কি সঠিক আচরণ করা হয়েছিল সেই প্রশ্ন হল দেশের সেরা ওপেনার তথা সেরা ব্যাটার তামিম ইকবাল কিংবা ক্রিকেট অন্তপ্রাণ খালেদ আহমেদ সুজনের সঙ্গে বিবাদে জড়িয়ে হাতরসিংহে কি বার্তা দিতে যাচ্ছেন। বিসিবির অন্যতম সফল পরিচালক সুজন নিজে মিডিয়াকে বলেছেন ওই বিশ্বকাপে তাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়নি, তিনি আর জাতীয় দলের কোনো দায়িত্ব পালনে অনাগ্রহের কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকেও অনুরোধ করেছেন তাকে যেন ভবিষ্যতে জাতীয় দলের কোনো দায়িত্ব না দেওয়া হয়। হাতরসিংহের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারেও ইঙ্গিত করে তিনি বলেন হাতরসিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। সুজনের কথায় পরিষ্কার হাতরসিংহের সঙ্গে তার এমন কিছু হয়েছে যার কারণে মিডিয়ার কাছে প্রকাশ্যে নালিশ করতে হয়েছে। এরপরে প্রথম নয়, গত বিশ্বকাপের পর থেকেই বিভিন্ন ইস্যুতে আকারে ইঙ্গিতে হাতুরের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সুজন। বিসিবির যে বিষয়টা নিয়ে তদন্ত বা সমাধানের উদ্যোগ নেয়নি সেটাও পরিষ্কার করেছেন সুজন। প্রিয় দর্শক, তবে এবার তামিম এবং সুজনের পর কার পালা বিসিবি ছাড়ার, সেটাই দেখার বিষয় এখন আপনাদের।